বিসমিল্লাহ রহমানের রাহিম এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল এবং মাছবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষি উদ্যোক্তা ভাই ও বোনদেরকে জানাই সালাম সবসময় আমরা যখন যেটার সম্মুখীন হয়েছি সেটা দেখাছি যখন যেটাতে সফলতা আসছি প্রিয় দর্শক আমার একটা পিছনে সামনে পেপার গাছ দেখতেছেন অসংখ্য পেপার ধরছে আপনাদেরকে দেখে অনেক ভালো লাগছে তিন চারটা গোঁজ দিয়ে রশি দিয়ে আমরা কিন্তু পেপারটা আল্লাপাকের নিয়ামত আমরা দাঁড় করে আল্লাপাক রাখছে অনেক পেপার নিয়ে বাজারে যখন মার্কেটিং করতেছি তখন আসলে যারা আসলে এটার ভোক্তা বা যারা আসলে এই পেঁপে বিক্রি করেন তারা অনেকেই খুশি কিন্তু খুশির মধ্যেও আসলে অনেক সময় অনেক কষ্টও আছে দেখেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটা রোগ সম্বন্ধে আসলে তথ্য দেওয়ার জন্যেই আমি আপনাদের সামনে দাঁড়াছি প্রিয় দর্শক অসংখ্য সুন্দরের মাঝেও একটা ক্ষতি হয়ে গেছে আপনারা দেখেন এখানে কিন্তু আঠা ঝোরার কারণে আমার পেঁপাটাতে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আসলে ইয়া হয়ে গেছে পেঁপাটা কিন্তু নষ্ট এই চারটা পেঁপা আমি কিন্তু আসলে বাজার জাত করতে পারবো না নিচ থেকে আমি অলরেডি পেঁপা কাটে বিক্রি শুরু করছি আপনারা অন্যান্য গাছগুলোতেও আসেন পেঁপা মোটামুটি হার্ভেস্টিং চলতেছে বিক্রিও আমরা করতেছি প্রায় গাছেই আমাদের আসলে আটা ঝুরা যেটা আসলে মাসি হানার কারণে যে আটাটা আসতেছে সেটা সব আপনারা দেখুন পিছনে একটা গাছ দেখেন এখানে কিন্তু আসলে আমাদের পেঁপাগুলো খুবই সুন্দর আছে কিন্তু এখানে যখন আসলে মাসি বসছে এবং আঠা আঠাগুলা বাইর হয়ে গেছে আপনারা দেখুন আজকে আমরা স্প্রে করলাম আসলে এখানে আমরা স্প্রে চলতেছেও আমাদের পেঁপা প্রতিটা থেকে আমরা দুটা চারটা করছি এই গাছটাতে আসলে মাসি এখনো বসে নাই বা নষ্ট করতে পারে নাই আমাদের কিছু সংখ্যক পেঁপা আসলে আমাদের ওয়াজ আসলে কৃষিটা এমন একটা ব্যবসা এই যে এগুলাতে ও একটা হানছে আপনারা আসলে এই ধরনের মাছি হানলে আপনাদের পেঁপাতে আপনারা কী করবেন আমরা আমরা আপনাদেরকে দেখাবো এই যে এই পেঁপেটাতেও কিন্তু আসলে মাছি হানছিল হানার পর আমরা আজকে স্প্রে দেওয়ার পরে মোটামুটি আটাটা শুকে গেছে আমরা আসলে যারা পেঁপে চাষি আমি তাদেরকে নিয়ে আসলে পেঁপে চাষে লাভ লস জাত মান বিভিন্ন ভিডিও দিয়েছি যখন যে সমস্যা হয়েছে পেপার গাছ লাল হয়ে গেলে কি সমস্যা আসলে আটা ধরার সম্মুখীন হওয়া কালকে আমি স্প্রে দিয়েছিলাম প্রিয় দর্শক আসলে যে ওষুধগুলা আমার সেই ওষুধগুলো কিন্তু প্রিয় দর্শক কাজ করে নাই আমি আজকে দেখছি আবার আটা আমার ঝুটতেইছে। আমি তখন আবার সেই ওষুধ শেষ করছি আমাদের স্প্রে যে জমিতে চলতেছে আমরা আপনাদেরকে সেই জমিতে নেব এবং আসলে এই আটা ঝোরার জন্য আমরা যেটা স্প্রে করলাম মনে হচ্ছে একদিনে আসলে যে আমি সফল এই কথা বলবো না প্রিয় দর্শক যেটুকু বুঝতেছি আমি ইনশাল্লাহ এটা আসলে মাকড়ের উপদ্রব্য এবং লাল একটা পোকা এই পোকা আসলে আমাদের পেঁপাতে বসতেছে যখন আসলে আঘাত করতেছে তখনই কিন্তু সেই পেঁপা থেকে আসলে আটা ঝোরা শুরু হচ্ছে এবং এখানে সূর্যের তাপে এই আটাটাই আসলে অ্যান্থ্রাকনোস অর্থাৎ যাকে পচন বলে এটা সৃষ্টি হচ্ছে এটার জন্যে আমি আমার এক পূর্তি ভাই আমি একটা নিজের আমি একজন কীটনাশক দোকানদার আপনারা অবগত আছেন এবং আমার কৃষিতে কৃষকের অবদান আছে আমি সেই লক্ষ্যে আসলে এটাতে মেটালিস গ্রুপ প্যাঙ্কোজিপ এবং আসলে একটা গন্ধনাশক দিয়েছিলাম যাতে পোকা না বসে কিন্তু আসলে এটাতে আমার রেজাল্ট আসে নাই আজকে আমি আবার এটাতে দিচ্ছি হলো আটাটা যাতে ঝরে পছন্দ আসে আটা ঝোরার জন্য কিন্তু সিনজেন্ডা কোম্পানির আসলে টিলটা একটা ভালো কাজ করে এবং এখানে আর একটা কীটনাশক ব্যবহার করতেছি যেটা আমরা যখন আসলে শুকিয়ে গেছে আপনারা দেখুন আমরা আজকেই যেটা দিয়ে রেজাল্ট পেলাম আটাগুলো কিন্তু আসলে শুকিয়ে গেছে আপনারা দেখুন আসলে এখানে আমরা টিল ব্যবহার করলাম পঞ্চাশ মিলি টিল ব্যবহার করছি আমরা প্রিয় দর্শক আমরা স্প্রে জমিতে দেখাচ্ছি পঞ্চাশ মিলি তিল আমরা পঞ্চাশ লিটার পানিতে ব্যবহার করলাম এবং হেপিং আমরা ব্যবহার করতেছি আসলে পার লিটার পানিতে এক গ্রাম করে এই হেপিংটাও মোটামুটি এটা আসলে পোকার জন্যে এবং আসলে তিলটা আটা ঝরার জন্য কালকে আবার আমরা একই সাথে সব কীটনাশক ব্যবহার করতেছি না আমি কালকে ইনশাল্লাহ ব্যবহার করব আসলে মাকড় এর উপদ্রব অনেক বেশি হয়ে গেছে মাকড় আমরা ভাটি যে যে কোম্পানির আসলে ব্যবহার করেন আমি কোনো কোম্পানির দালাল নয় কোনো কোম্পানির আমি চাকরি করি না কোনো কোম্পানি আমার বাবার নয় আমি যখন যে কীটনাশক যে তথ্য এ কৃষকের কল্যাণে আসবে কোনো কোম্পানির হয়ে আমি কাজ করি না কোনো কৃষকের হয়ে আমি কাজ করি না কোনো দোকানদারের হয়ে কাজ করি না কালকে আমি একটা ভালো কোম্পানির মাকড় নাশক এখানে ব্যবহার করব আমার জমিতে প্রচুর মাকড়ের উপদ্রব হয়েছে মাকড় ও আটা জোরের জন্য কাজ করতে পারে কিন্তু টিল এবং আসলে এই কীটনাশকটা একসঙ্গে দিয়ে আমি যাতে আবার প্রচণ্ড তাপমাত্রা এতে করে আমার ক্ষতি না হয় এই জন্যে আমরা আসলে ব্যবহার করছি প্রিয় দর্শক আজকে ভালো লাগতেছে আসলে এটাতেও সকালবেলা এত খারাপ দেখা গেছিল আটা আসে এখন বর্তমান আসলে বৈকালবেলা আমি যেটা দেখতেছি যে আমার আটাটা ইনশাল্লাহ শুকিয়ে গেছে আপনারা দোয়া করবেন আমি আসলে এই কৃষি ফার্মে যে অর্থটুকু প্রথমবারে ইনকাম করছি সেই অর্থটুকু আমি অসহায়দের কল্যাণে খরচ করতেছি এটা বলা ঠিক নয় কিন্তু আমি যেদিন ইউটিউবে আসছিলাম আমার এই কৃষি ফার্মটা আমি তৈরি প্রোগ্রাম করছিলাম সেদিন থেকে বলছিলাম যে আসলে আমি এটা অসহায়দের কল্যাণে করতে চাই আমিও একজন অসহায় আমি আমার পরিবার পরিজন নিয়ে বাসে এখান থেকে যে অর্থটা উদ্বিদ্ধ হচ্ছে বা হবে সেটা এখন বর্তমান আট মাস ধরে আমরা এই ফার্ম থেকে শুধু ঝাল থেকে কিছু ইনকাম পাইছিলাম এখানে পাতাকপি থেকে কিছু ইনকাম পাইছিলাম এবং ইনশাল্লাহ পেঁপা আমাদের একটা টিপ আমরা শুধু গোড় থেকে প্রিয় দর্শক যেদিন কাটি সেটারও ভিডিও আমরা দিছি এখানে আমরা পঁয়ত্রিশ হাজার টাকার মতো পাইছিলাম এই টাকাটা আমি আমার ফার্মের এক অসহায় প্রতিবন্ধীকেই গরু কেনার জন্য দিচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অসহায়দের পাশে থাকতে পারি আমিও একজন অসুস্থ মানুষ আমি আমার দ্বারাই এদেশের কারো যেন ক্ষতি না হয় কৃষিটা যেন ডিভেলপ হয় কৃষিটাতে যাতে অক্ষুণ্ণ রাখে যারা আমাদের সাথে পণ্য আদান প্রদান করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে এই পেঁপা নিয়ে বাংলাদেশে আমরা অনেক ক্ষতিগ্রস্ত প্রিয় দর্শক এই নিচ থেকে কিন্তু আমরা পেঁপে কাটছি আপনারা জানেন এখনো প্রচুর পরিমাণ পেঁপা আছে হঠাৎ কালকের আগা দিন থেকে যখন আসলে এই পেঁপের আঠা ঝরা শুরু হয়ে গেছে প্রিয় দর্শক একটা করে গাছ এমন একটা গাছ নাই যে আমি চারটা করে গোঁজ দেও পেপার গাছ দাঁড় করে রাখতে পারি নাই এমন সুসময়েও একটা বিশাল প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে যে প্রতিবন্ধকতা আসলে আমার পক্ষে চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে আপনারা যদি কেউ বা কোনো কৃষি বা কৃষক যদি জানেন যে আসলে আটা যারা প্রিয় দর্শক দেখেন যে এখানে আসলে আটাটা ভালোভাবে শুকিয়ে গেছে আমার মনে হয় মহান আল্লাহ পাকবেন আমার এই কীটনাশকের ব্যবহার এবং এই টিলটা ব্যবহার করে আল্লাহ যদি আমাকে মাফ করতো আমি অনেক স্বপ্ন অনেক আকাঙ্ক্ষা নিয়ে ইউটিউবে অনেক কথা বলে আসছি সেই স্বপ্ন বাস্তবায়ন না করতে পারলে দেশের মানুষের কাছে আমি হয়ে যাব হাসি তামাশার পাত্র আমি আল্লাহর কাছে একটা চাওয়া পাওয়াই চাই যে আল্লাহ আমি এমন কিছু করে যেতে চাই যাতে আমি মরে গেলেও যেন এ দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকতে পারি আমি যেন এমন কিছু করে না যাই এ দেশের মানুষ আমাকে মরে যাওয়ার পরেও বলে যে আসলে সে দেশের ক্ষতি করে গেছে আমার দ্বারাই যদি কোনো ভাই বা বোনের কোনো ক্ষতি হয়ে থাকে আপনারা আমাকে অবগত করবেন আমি সেই ক্ষতি থেকে অব্যাহত নেওয়ার জন্যে সার্বিক সহযোগিতা চেষ্টা আমি করে যাব ইতিপূর্বে আমি করছি আমার যেটুকু জমি ছিল এক ভদ্রলোকের টার্কি পালতে দিয়ে যা আমার মান ইজ্জতের রক্ষার্থে তাকে আমার ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছে সেই জমিটুকু আসলে অন্যের হাতে আমি আল্লাহর নিয়ামত সামনে মিথ্যা আশ্রয় নিয়ে আমি পৃথিবীতে চিরদিন থাকবো না প্রতিটা মানুষ মরণশীল মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা কোনো পেশাদার ইউটিউবার নয় আমি চাষি আমার রক্ত মাংস আমার হৃদপিণ্ডর প্রতিটা শ্বাস প্রশ্বাস নিয়েই আমি জন্ম থেকে কৃষি লগ্নে আসি কৃষিকেই ভালোবাসি কৃষি নিয়েই যেন আমি শেষ পর্যন্ত আল্লাহ আমাক রাখে আমার বলা কওয়া মধ্যে যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার চোখে দেখবেন আমি যখন যে অবস্থায় অনেক সময় অনেক কোম্পানি নিয়ে কথা বলতে হয় অনেক সময় অনেক ফিড নিয়ে কথা বলতে হয় অনেক সময় মাছের মান নিয়ে কথা বলতে গেলে নিয়ে কথা বলতে হয় অনেক সময় মাছের হরমন্ড্রোস নিয়ে কথা বলতে হয় আমি প্রতিটা সেক্টরের ভাই ও বোনদেরকে বলবো আপনারা আমরা আমাদের কৃষকের চাইতে অসহায় কোনো জাতি পৃথিবীতে বসবাস করে বলে আমি মনে করি না তাই আপনারা আমাদেরকে সঠিক যেটা আপনারা লেখা আছে প্যানকুজি এত গ্রাম এত আছে সেটাই যদি আপনারা দেন তাহলে শাশি অবশ্যই উপকৃত হবে আমি প্রতিটা সরবরাহকারীটা কলা কৌশলী প্রতিটাকে সবে নয় নিবেদন করতেছি আপনাদের সহযোগিতায় বাঁচতে পারে দেশ জাতি এবং আমাদের মতো বেকার যুব সমাজ আপনাদের সবার সহযোগিতা সার্বিক সহযোগিতার কামনা করেই আমি শেষ করছি আজ এই পর্যন্তই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিন যারা আসলে এই পেঁপে ছাড়া পেপার আঠা ছাড়া রোগে আক্রান্ত হয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এটা থেকে যেন আমরা সবাই অব্যাহত পাইতে পারি এ ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম